করতেছে। ওকে, তাহলে আপনারা স্টার্ট করেন, আমি এখান থেকে কন্ট্রোল করতেছি। জি স্যার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই অ্যাম প্রমিত ছাদুখা, ট্রিপলি 46 গ্রুপ বি ইভিনিং ব্যাচ। আই উড লাইক টু থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি দ্য অপরচুনিটি অ্যান্ড ইটস মাই প্লেজার টু টেল অ্যাবাউট মাই প্রজেক্ট প্রেজেন্টেশন। মাই প্রেজেন্টেশন টপিক ইজ আইওটি বেসড হোম অটোমেশন সিস্টেম উইথ গুগল অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোল ইউজিং নোড MCU ESP8266। মাই প্রজেক্ট পার্টনার্স আর নাইমুর রহমান খান অ্যান্ড অরিক রয়, অ্যান্ড দ্য প্রজেক্ট সুপারভাইজড বাই তানভীর আহমেদ তারিক স্যার, সিনিয়র লেকচারার, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, প্রাইম ইউনিভার্সিটি। ওভারভিউ অফ প্রেজেন্টেশন। অবজেক্টিভস, ইন্ট্রোডাকশন, ব্লক ডায়াগ্রাম, মেইন কম্পোনেন্টস, সার্কিট ডায়াগ্রাম, ওয়ার্কিং প্রিন্সিপাল, কস্ট অ্যানালাইসিস, পিক্টোরিয়াল ভিউ, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, অ্যাপ্লিকেশনস, ডিসকাশন, কনক্লুশন অ্যান্ড ফিউচার স্কোপ। অবজেক্টিভস অফ আওয়ার প্রজেক্ট টু রিমোটলি কন্ট্রোল। আপনাদের কি স্ক্রিন দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছে? জি স্যার। আচ্ছা, স্ক্রিন স্ক্রিন যদি চেঞ্জ করে দেওয়া হয় তাহলে ওটা বুঝবেন যে আর ওটা পড়ার দরকার নেই, ওইভাবে দেখেই পড়বেন। আচ্ছা, মানে জি স্যার, সময় বাঁচানোর জন্য এরকমই করা হবে, যে এত দরকার নেই, এত সবকিছু পড়া। বলেন বাকিটা। বুঝতে পারছি। অবজেক্টিভস অফ আওয়ার প্রজেক্ট টু রিমোটলি কন্ট্রোল হোম অ্যাপ্লায়েন্সেস অ্যান্ড মনিটর দেম টু সেভ দ্য টাইম অ্যান্ড এনার্জি। ইন্ট্রোডাকশন অফ আইওটি। দ্য ইন্টারনেট অফ থিংস ডিসক্রাইবস দ্য নেটওয়ার্ক অফ ফিজিক্যাল অবজেক্টস থিংস দ্যাট আর এম্বেডেড উইথ সেন্সর্স, সফটওয়্যার অ্যান্ড আদার টেকনোলজিস ফর দ্য পারপাস অফ কানেক্টিং অ্যান্ড এক্সচেঞ্জিং ডাটা উইথ আদার ডিভাইসেস অ্যান্ড সিস্টেমস ওভার দ্য ইন্টারনেট। হোম অটোমেশন। এ হোম অটোমেশন সিস্টেম টিপিক্যালি কানেক্টস কন্ট্রোলড ডিভাইস টু এ সেন্ট্রাল হাব অর গেটওয়ে। দ্য ইউজার ইন্টারফেস ফর কন্ট্রোল অফ দ্য সিস্টেম ইউজেস আইদার ওয়াল মাউন্টেড টার্মিনালস, ট্যাবলেট অর ডেস্কটপ কম্পিউটার্স অ্যান্ড এ মোবাইল ফোন অ্যাপ্লিকেশনস। ইন্ট্রোডাকশন অফ IFTTT। IFTTT ইজ নেম ফ্রম দ্য প্রোগ্রামিং কন্ডিশনাল স্টেটমেন্ট ইফ দিস দেন দ্যাট। ফর দ্য কোম্পানি প্রোভাইডস ইজ এ সফটওয়্যার প্ল্যাটফর্ম দ্যাট কানেক্টস অ্যাপস, ডিভাইসেস অ্যান্ড সার্ভিসেস ফ্রম ডিফারেন্ট ডেভেলপার্স ইন অর্ডার টু ট্রিগার অন অর মোর অটোমেশনস ইনভলভিং দ্য দোজ অ্যাপস, ডিভাইসেস অ্যান্ড সার্ভিসেস। আচ্ছা, এইখানে এই তিনটার ক্ষেত্রে একটু আমি বলবো, সেটা হচ্ছে যে আপনাদের এই আইওটি, হোম অটোমেশন আর IFTTT এগুলোর সম্পর্কে একটা কয়েকটা কোয়েশ্চেনের মধ্যে এটা হতে পারে যে এগুলোর সম্পর্কে আপনি বুঝাই বলেন, ইংলিশে না বাংলায় বুঝাই বলেন যে আপনি কি বুঝছেন, আইওটি দিয়ে কি বুঝছেন, হোম অটোমেশন দিয়ে আপনি কি বুঝছেন, এই টাইপের কোয়েশ্চেন হতে পারে। আবার আপনাদের এখানে যে কথাগুলো লেখা আছে সেই কথাগুলো থেকে অনেক ছোটখাটো কোনো কোয়েশ্চেন হতে পারে, যেমন কোথায় দেখলাম হোম অটোমেশন, এই যে হোম অটোমেশনের ক্ষেত্রে এখানে যেরকম বলা ওয়াইফাই, ব্লুটুথ, জিগবি, এইগুলা সম্পর্কে আপনি কি জানেন, যেমন এগুলা কিন্তু অনেক ডিটেল আছে, এত হয়তো মনেও থাকবে না এত ডিটেল আছে এটা, তো এইগুলার সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু ডিটেল যদি সংক্ষিপ্ত হয়তো ডেফিনিশনই যদি আপনারা দেখেন যে ওয়াইফাইটা কি, ব্লুটুথটা কি, জিগবিটা কি, এই টাইপের একটু জেনে রাখলেন, হ্যাঁ, তাহলে হয়তো একটু ইজি হবে। আর অবশ্যই সব কোয়েশ্চেনের তো আর আইডিয়া দেওয়া যাবে না, তাও মোটামুটি একটু আইডিয়া দিলাম যে এই টাইপের হতে পারে। আবার এখানে আরো আছে যেমন ডিফারেন্ট কমিউনিকেশন প্রোটোকল, এই হোয়াট ইজ প্রোটোকল এবং এই ডিফারেন্ট কমিউনিকেশন প্রোটোকল গুলো কি কি, এই টাইপের কোয়েশ্চেন এটাও হতে পারে, এই কোয়েশ্চেনও হতে পারে।
তারপর এদিকে আইএফটিটিটি এখানে তো আপনারা তিনটা পয়েন্ট উল্লেখ করে রাখছেন খুব ভালোই তো এগুলা সম্পর্কেও হয়তো কোনো ডিটেল কোয়েশ্চেন আসতে পারে যতটুকু পসিবল হয় জেনে রাখলেন 100% জানার জানতে হবে এমন কোনো জরুরি না যতটুকু পসিবল হয় আপনাদের ক্ষেত্রে জি স্যার বলেন এবার মেইন কম্পোনেন্টস অফ আওয়ার প্রজেক্ট ESP8266 মাইক্রোকন্ট্রোলার 5 ভোল্ট 4 চ্যানেল রিলে মডিউল ট্যাকটাইল সুইচ একটু এখানে পজ করি এখানে একটা অ্যাড করি দেখি স্লাইড নাম্বার অ্যাড হয় না পেজ নাম্বার ফুটার আসছে বাট স্লাইড আসছে পেজ নাম্বার আসছে না আচ্ছা আসতেছে 66 এটা আবার কি আসলো আসতেছে না যে কোনো কারণে হোক আমরা আবার ব্যাক করি আচ্ছা এটা হলো নেক্সট দেখি বলেন দিস ইজ ব্লক ডায়াগ্রাম অফ আওয়ার প্রজেক্ট এখানে কি কিছু স্যার বর্ণনা বলার দরকার আছে নাকি না এখানে বর্ণনা বলতে হবে তো ইংলিশে না পারলে বাংলায় বলবেন ও আচ্ছা বর্ণনা বলতে হবে এখানে বর্ণনা বলতে হবে যে এখানে কি হচ্ছে কিভাবে হচ্ছে ব্লিংক অ্যাপ দিয়ে কিভাবে নিচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট দিয়ে কিভাবে নিচ্ছে ওয়াইফাই এনেবলড মাইক্রোকন্ট্রোলার যেটা সেখানে কিভাবে কাজ করতেছে তারপরে স্পিরিট রিলে দিয়ে তারপর কোনটা কখন অন করতেছে এই এগুলো একটু বলতে হবে এখানে ব্লক ডায়াগ্রামে আচ্ছা আচ্ছা এটা কঠিন কিছু না একটু আপনারা স্টাডি আপনারা একটু চিন্তা ভাবনা করলে পারবেন এটা বলেন এটা ফ্লোচার্ট এটাও কি স্যার বলতে হবে ডিটেইলস সবই বলতে হবে কোনো কিছুই বাদ নাই ফ্লোচার্ট বলতে হবে চার্ট ডিটেইলস যেমন এখানে যদি ফ্লো চার্টের ক্ষেত্রে এখানে কিভাবে কি হচ্ছে স্টার্ট হওয়ার পরে এস্টাবলিশ ওয়াইফাই কানেকশন কোথায় কোথায় এস্টাবলিশ হচ্ছে কিসের কিসের মাধ্যমে এস্টাবলিশ হচ্ছে আর এইটাকে বলা হয় কানেক্টর এটার ভিতরে কিছু থাকে না কানেক্টর যেখানে একাধিক ইনপুট এবং একাধিক আউটপুট থাকতে পারে এখানে তো এই কারণে এটা দেয়া হয়েছে কারণ হচ্ছে এখানে এন্ড হয় না দা কন্টিনিউয়াস প্রসেস কন্টিনিউয়াসলি চলতেই থাকবে কখনোই থামবে না যদি না যদি না এই যে স্টার্ট বলতে অ্যাকচুয়ালি কি বুঝাচ্ছে এখানে স্টার্ট বলতে অ্যাকচুয়ালি পাওয়ার বাটন আছে এখানে এই পাওয়ার বাটনটা যদি অফ না হয় তাহলে এই কাজটা কন্টিনিউয়াসলি করতেই থাকবে কন্টিনিউয়াসলি তো সেই জন্য এই কানেক্টর 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 সার্কেল বা কানেক্টর ডায়াগ্রামটা এখানে দেওয়া হয়েছে
আর তারপরে এখানে কি সেন্ড কমান্ড ফ্রম স্মার্টফোন, স্মার্টফোন থেকে সেন্ড। আচ্ছা এখানে একটা বিষয় আছে, আপনারা সবকিছুই সোজা রাখছেন, আয়তাকার, সবকিছু কিন্তু আয়তাকার হবে না। আচ্ছা এটা আপাতত চেঞ্জ করলাম না, এই সেন্ড কমান্ড যেটা এটা সামান্তরিক হবে। সামান্তরিক মানে বুঝেন? হ্যাঁ স্যার। তো এটা সামান্তরিক হবে। আর একইভাবে কন্ট্রোল হোম অ্যাপ্লায়েন্সেস সেন্ড কারেন্ট স্ট্যাটাস টু স্মার্টফোন, এই কন্ট্রোল হোম অ্যাপ্লায়েন্সেস এটাও আবার এটা অ্যাকচুয়ালি একটার সাথেই আছে। আচ্ছা যাক, আপনাদের যদি কেউ কিছু বলে তাহলে বলবেন যে এই আমরা একটু সিম্পল রাখার জন্য এইভাবে ড্র করছি। ঠিক আছে, এটা চেঞ্জ করে দাও তাহলে স্যার, চেঞ্জ করতে পারলে করে দিন। যেমন এটা চেঞ্জ করা যাবে, এই সেন্ড কমান্ড যেটা সেন্ড এন্ড এই সেন্ড এই দুটাই কিন্তু সামান্তরিক হবে, আর বাকিগুলো ঠিক আছে। যেমন এস্টাবলিশ ওয়াইফাই এটা ঠিক আছে, কন্ট্রোল হোম অ্যাপ্লায়েন্সেস এটা এটাও ঠিক আছে, চলবে। আচ্ছা ভ্যালিড কমান্ড যদি হয় ওকে, ইনভ্যালিড হলে সে আবার চেক করতে থাকবে। তো এখানে এই প্রসেসটা আপনাদেরকে বলতে হবে যে কি হলে কি কি হচ্ছে কিভাবে হচ্ছে। হ্যাঁ স্যার, যদি ভ্যালিড ইয়ে থাকে তাহলে অ্যাপ্লায়েন্সেস কন্ট্রোল হয়। স্যার এই মেইন সার্কিট ডায়াগ্রাম যেটা, এটা হচ্ছে আমরা ভিতরে দিতে চাচ্ছি আর কি, এটা তো প্রথমে আছে ওয়ার্কিং প্রিন্সিপালের একটা মানে ভিতরে আর কি। স্যার ভিতরে বলতে স্যার মেইন কানেকশনটা যেখানে লেখা আছে ওইখানে বলতে চাই, কানেকশনের ওইখানে স্যার দিতে চাচ্ছিলাম। এটা আজকে সন্ধ্যায় চিন্তা করছি স্যার, এই যে একটু নিচের দিকে কোন জায়গায় প্রোগ্রামের প্রোগ্রামের পরে প্রোগ্রাম কই আরো আরো পরে স্যার, এটা স্যার লিংক অ্যাপেরটা আরো পরে কেন দিতে চাচ্ছেন? এখানে ওই কানেকশনটা স্যার, কানেকশন ইয়েটা বলা আছে তো স্যার, এখানে বললে মনে হবে না এটা না, আপনারা তো এটা পড়ার আপনাদেরকে সুযোগ দেওয়া হবে না, আপনাদেরকে এটা মুখে মুখে বলতে হবে, এক্সপ্লেন করতে হবে এটা কিভাবে করতেছে। এটা ইংলিশে ইংলিশে থাকলেও এটা আপনাকে আপনি যদি ইংলিশে বলতে না পারেন, এক্সপ্লেন করতে না পারেন, বাংলা এক্সপ্লেন করতে হবে। এই প্রয়োজনে এই স্লাইডটা আপনাকে সামনে নিয়ে আসতে হবে। আচ্ছা তো এখন আপনাদের মেইনলি কিন্তু এই পার্টটাই জিজ্ঞেস করা হবে, এখানে অনেক এখানে অনেক কোয়েশ্চেন হয়। তো যেমন এই মেইন সার্কিট ডায়াগ্রাম এখানে যে বিষয়টা আছে, এই এই মাইক্রো কন্ট্রোলার সম্পর্কে কোনো ডিটেল দিছেন এখানে কোথাও স্লাইডে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা তো ওয়ার্কিং প্রিন্সিপালের প্রথম পেজটাই দেওয়া আছে স্যার, এসপিএসসি অত ডিটেল হয়তো বলার প্রয়োজন হবে না, আপনাদেরকে মেইনলি এই জায়গায় রাখা, এখানেই অনেক মনে করতে হবে যে এই জায়গাতেই আপনাকে হয়তো 5 থেকে 10 মিনিট এক্সপ্লেন করতে হবে। আপনাদের সার্কিট ডায়াগ্রাম কিন্তু অনেক ছোট হয়ে গেছে, ছোট হোক ওটা অসুবিধা নাই, কিন্তু এখানে আরো বিষয় কিন্তু আছে স্যার। এখানে আরেকটু অ্যাড করা যাবে স্যার, এখানে আমাদের যে এখানে পাওয়ার টার্ম দেওয়া হয়েছে, এখানে স্যার আমরা এসি টু ডিসি যে কনভার্টারটা ইউজ করছি ওইটার সার্কিট ডায়াগ্রাম ফরওয়ার্ড করে দিলে স্যার একটু। হ্যাঁ ওগুলো তাহলে অ্যাড করে দিন। হ্যাঁ স্যার ওইটা অ্যাড করে দিতে পারবো, এগুলো অ্যাড করে দিলে একটা একটু বড় হবে, প্লাস এটা একটু বেশি সময় বলা যাবে। হ্যাঁ আবার এখানে একটা কোয়েশ্চেন আমার যেটা মনে পড়ে, যেমন এই রিলে থেকে একটা কোয়েশ্চেন হতে পারে যে এখানে নরমালি ওপেন কানেকশন আছে না নরমালি ক্লোজ কানেকশন আছে, এনও এনসি কানেকশন, এটা কোন ধরনের কানেকশন আপনারা ইউজ করছেন এবং কোডটার বৈশিষ্ট্য কি রকম, এই সম্পর্কে ছোটখাটো হয়তো কোয়েশ্চেন এরকম হতে পারে। আর এই প্রোগ্রামিং এর ব্যাপারেও আপনাদের জিজ্ঞেস করতে পারে, কতটুকু আপনারা কি করছেন, প্রোগ্রামিং কিভাবে করছেন, এই ফ্ল্যাশ বাটনের কাজ কি, এক্সাম্পল হিসেবে বললাম আরএসটি বাটনের কাজ কি, এই টাইপের ছোটখাটো কিছু আরো কোয়েশ্চেন হতে পারে।
একটা জাস্ট আইডিয়া দিলাম ওয়ার্কিং প্রিন্সিপাল যেটা আপনারা এখানে যেটা লিখে রাখছেন এটা কিন্তু আপনাদেরকে পড়তে দেওয়া হবে না মানে রিডিং পড়তে দেওয়া হবে না এখানে আপনাদের এটা জাস্ট এখানেই আপনাদেরকে বলতে হবে ইংলিশে না পারলে বাংলায় বলতে হবে তো এটাই করে আপনারা জাস্ট বলবেন প্রয়োজন এখান থেকে শিখে নেবেন কি কি আছে বৈশিষ্ট্য এগুলো মনে রাখবেন তারপর ব্লিঙ্ক অ্যাপের ক্ষেত্রে আপনারা কিভাবে কানেকশন করছেন কনফিগারেশন করছেন সেগুলো সম্পর্কে এখানে লিখবেন এবং সব জায়গায় ওয়ার্কিং প্রিন্সিপাল না লিখে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এরকম দিয়ে দেন তাহলে একটু পার্থক্য থাকবে অথবা যদি অফ না দেন তাহলে লিখতে হবে কন্টিনিউ হ্যাঁ কারণ সবগুলো পেজে ওয়ার্কিং প্রিন্সিপাল হয় না এটা ওয়ার্কিং প্রিন্সিপাল পেজ 3 সো এখানে এখানে কন্টিনিউ ওভাবে লিখতে হবে অথবা ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ব্লিঙ্ক অ্যাপ আপনারা এরকম চাইলে লিখতে পারেন এবং এখানে আপনারা এক্সপ্লেন করলেন যে ব্লিঙ্ক অ্যাপের মাধ্যমে আপনারা কিভাবে কনফিগার করছেন আপনাদের সিস্টেমটাকে আচ্ছা আর এইগুলো তো পারবেন নাকি ইংলিশে না পারলেও অসুবিধা নেই বাংলায় বললেই হবে হ্যাঁ স্যার আমাদের মূলত স্যার এর সময় বলতে হবে ওই এই জিনিসগুলো আমার ওই সার্কিট ডায়াগ্রামটা যখন আমরা ইয়ে করব তখন এটা বলতে হবে এই সার্কিট ডায়াগ্রামটা এখান থেকে বাদ দিতে পারেন অসুবিধা নাই কিন্তু যেখানে দিবেন ওখানে ডিটেইল লেখা থাক ডিটেইল মুখে মুখে বলতে হবে লেখা থাকবে না হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার তাহলে এটা একটু এটা স্যার তাহলে পরে দিয়ে দিব এই ইয়েটা বলার পরে যে দেন দেন সমস্যা নাই তাহলে এটার পরের পেজ থেকে আমরা শুরু করি আচ্ছা মেইন সার্কিট ডায়াগ্রাম পরে দিবেন এরপরে কি আছে লিংক অ্যাপ না আগে এটাই দিতে হবে মেইন সার্কিট ডায়াগ্রামটাই আগে রাখতে হবে কারণ হচ্ছে আপনি আগে এটা ডিজাইন করছেন এটা সেট সিস্টেম রেডি করছেন সিস্টেম রেডি করার পরে আপনি এটাকে এটা নিয়ে কাজ করছেন কি বিভিন্ন ব্লিঙ্ক অ্যাপ এটার সাথে অ্যাডজাস্ট করছেন বা কনফিগার করছেন মে প্রথমে কিন্তু এটাই তৈরি করা আছে তো এটা এখানেই থাকবে পরেরটা আপনি ডিলিট করে দিন আচ্ছা তাহলে ওই এটা ইয়ে করে দিব হ্যাঁ বাদ দিয়ে দেন এবং এখানে দেখেন অনেক কথাবার্তা কিন্তু আছে যেমন ভোল্টেজ কত 3.3 ভোল্ট ইত্যাদি ইত্যাদি আরো অনেক কথাবার্তা এখানে আছে এই কথাগুলো আপনারা চাইলে খাতায় লিখে রাখবেন হ্যাঁ পয়েন্ট আকারে খাতায় লিখে রাখবেন আচ্ছা আচ্ছা এর এটা এখানেই থাকুক পরের মেইন সার্কিট ডায়াগ্রামটা ওই পেজটা ডিলিট করে দিন ডিলিট না করে ওটা আপনি চাইলে অন্য জায়গায় লিখে রাখতে পারেন কি লিখে রাখছেন তাহলে আপনার স্টাডি করতে ইজি হবে হ্যাঁ স্যার বুঝতে পারছি আচ্ছা এরপর বলেন এখান এখানে এই পার্টটার এই পার্টের পরে এখানে কার এটা কার পার্ট স্যার আমি হচ্ছে ফ্লো চার্ট পর্যন্ত হচ্ছে স্যার আমি ফ্লো চার্টটা বলার পরে স্যার আমি বলবো যে ফ্রম দা নেক্সট স্লাইড কন্টিনিউড বাই মাই প্রজেক্ট পার্টনার নাইমুর রহমান খান আচ্ছা তাহলে নাইমুর রহমান আপনি স্টার্ট করেন স্যার এই পেজটাকে এখন বলবো তাহলে স্যার এটা কিভাবে বলবো আমি এটা বুঝতে পারতেছি না আগে নিজের পরিচয় দিবেন সালাম দিবেন না স্যার এইটা ঠিক আছে তারপর মানে সার্কিট ডায়াগ্রামটা এখন এক্সপ্লেইন করব সার্কিট ডায়াগ্রাম এখানে বলবেন যে আপনার এটা হচ্ছে আপনাদের প্রজেক্টের সার্কিট ডায়াগ্রাম এবং এটার কানেকশনটা আপনারা এক্সপ্লেইন করবেন যে কিভাবে কিভাবে কোনটার পর কোনটা আপনারা কানেকশন করছেন রিলে এখানে দেওয়া আছে চারটা আইওটি ডিভাইস লোড আছে এখানে এখানে মেইন কথা হচ্ছে যে আপনাদের এখানে কোন জায়গায় কি আছে কত ভোল্টেজের ইনপুট নিছেন ইত্যাদি স্যার এটা তো স্যার আমরা বাংলায় বলতে পারবো হ্যাঁ বাংলায় বলতে পারবেন আর বাংলায় বলার জন্য একটা ই আছে যে জাস্ট একটু পারমিশন নিয়ে নেবেন যে স্যার অর ম্যাডাম মে আই স্পিক ইন বাংলা হ্যাঁ স্যার অথবা বাংলায় বললেন আমি কি এটা বাংলায় এক্সপ্লেইন করতে পারি তো এটা বলে নিয়ে তারপর এটা করবেন বলেন ট্রাই করেন যতটুকুই আছে পুরো এখন পুরোটা না হলেও বা এই কয়েকদিন প্র্যাকটিস করবেন নিজেরা হ্যাঁ স্যার বুঝতে পারছি
Hello everyone, assalamu alaikum. This is Naimur Rahman Khan and welcome back to our presentation. First, I would like to thank Promit Sadhoka for giving me the opportunity. Now, sir, may I explain circuit diagram in Bangla? এটা হচ্ছে আমাদের প্রজেক্ট, আমাদের যে প্রজেক্টটা করা হয়েছে স্মার্ট হোম অটোমেশন, এটার মূল সার্কিট ডায়াগ্রামটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সার্কিট, এখানে পাওয়ার, এখানে আমাদের যে মাইক্রো কন্ট্রোলার আর রিলে মডিউল, এটা অ্যাক্টিভ করার জন্য আমাদের এটা পাওয়ার দিতে হবে। তো আমাদের মাইক্রো কন্ট্রোলারটা অপারেট ভোল্টেজ হচ্ছে 3.3 ভোল্ট, আর রিলের অপারেট ভোল্টেজটা হচ্ছে 5 ভোল্ট। তো আমাদের যে নোড এমসিইউ বোর্ডটা আছে এটার ভিতরে ইয়া করা আছে, মানে ইনবিল্ট ভোল্টেজ রেগুলেটর আছে, এর জন্য এখানে আমরা 4.5 ভোল্ট থেকে 10 ভোল্ট পর্যন্ত সাপ্লাই দিতে পারবো। সো আমরা নোড এমসিইউ বোর্ড আর রিল মডিউল দুটো অ্যাক্টিভ করার জন্য ইউজ, আমাদের এখানে ইউজ, এখানে ইউজ করা হয়েছে 5 ভোল্ট 220 to 5 ভোল্ট এসি টু ডিসি কনভার্টার। তো এখানে আমরা, এখানে আমাদের কানেকশনটা করা হচ্ছে এসি টু ডিসি কনভার্টারের পজিটিভ টার্মিনাল সরাসরি এখানে আমাদের নোড এমসিইউর ভোল্টেজ ইনপুটে কানেকশন করা হয়েছে, এবং রিলে মডিউলের ভিসিসি পিনের সাথে সংযোগ করা হয়েছে, এবং এটার নেগেটিভ টার্মিনালটা সরাসরি নোড এমসিইউর গ্রাউন্ড পিন এন্ড ইয়ার রিলে মডিউলের গ্রাউন্ড পিনের সাথে কানেকশন করা হয়েছে। আর আমাদের নোড এমসিইউ যে বোর্ডটা আছে এটা হচ্ছে 32-bit মাইক্রোপ্রসেসর, 32-bit মাইক্রোপ্রসেসর, এটা অপারেট করা যায় হলো 80 to 160 MHz অ্যাডজাস্টেবল ক্লক ফ্রিকোয়েন্সিতে। আর আমাদের যে মূল সার্কিটটা, সার্কিটের মূল সার্কিটের ব্রেনটাই হচ্ছে নোড এমসিইউ বোর্ড। এটার ভিতরে 128 KB র্যাম আর 4 MB ফ্লাশ মেমোরি আছে। এছাড়া এটার ভিতরে একটা ইউএসবি কানেকশনের জন্য ইউএসবি পোর্ট, রিসেট বাটন, ফ্লাশ বাটন এটা দেওয়া আছে। তো আমাদের যে মূল সার্কিটটা, সার্কিটটা এখানে আমরা ব্লিঙ্ক অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করার জন্য এখানে আমরা 4টা ডিজিটাল পিন ইউজ করছি, 4টা ডিজিটাল পিন। তার মধ্যে হচ্ছে D1, D2, D5, D6, এগুলো সরাসরি আমাদের রিলে মডিউলের ইনপুট 1, 2, 3, 4 এইটা পিনের সাথে সংযোগ করা হয়েছে। এটা হচ্ছে আমাদের অটোমেটিক্যালি অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করার জন্য, ব্লিঙ্ক অ্যাপের মাধ্যমে বা ব্লিঙ্ক সার্ভারের মাধ্যমে কন্ট্রোল করার জন্য। আর আমরা যদি ম্যানুয়ালি কন্ট্রোল করার জন্য এটা আর 4টা ডিজিটাল ব্যবহার করা হয়, ডিজিটাল পিনের সাথে ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে আমাদের HD3, D3, D7 অ্যান্ড RX। এটা সরাসরি আমাদের ট্যাকটাইল সুইচের মাধ্যমে রিলে মডিউলের গ্রাউন্ডের সাথে সংযোগ দেওয়া হয়েছে। আর রিলে মডিউল, রিলে মডিউলের সাথে আমাদের লোডগুলা সংযোগ করা হচ্ছে নর্মালি ওপেন, মানে রিলে মডিউলটা আছে নর্মালি ওপেন। এখানে আমাদের 220 AC ভোল্টটা সরাসরি রিলের কমন পিনের সাথে কানেকশন করা হয়েছে, এবং লোডের পজিটিভ টার্মিনালটা নর্মালি ওপেন যে ইয়াটা আছে, পিনটা আছে, ওইটার সাথে কানেকশন করা হয়েছে। এবং নেগেটিভ এসি যে কারেন্ট, এটার নেগেটিভ সরাসরি কমন করে দেওয়া হয়েছে লোডের সাথে, সবগুলো লোডের সাথে। এটা বললে হবে এখানে। এখন যেটা বলছেন অনেক ভালোই আছে, মানে প্র্যাকটিস করে নিতে স্যার একটু গোছায় বলতে হবে ওটা। হ্যাঁ, ওটাই গোছায় নিয়েন। আর হ্যাঁ স্যার, কোশ্চেন তো যে কোনো কিছুই হতে পারে, অনেক কিছু হতে পারে, তো ওইগুলাই যতটুকু কোশ্চেন, যেমন স্যার এই যে, হ্যাঁ স্যার, এই যে স্যার এই আমার নোড এমসিইউ থেকে তো স্যার এই টাইপের, এই যে এই পেস্টার ভিতরে দেওয়া আছে স্যার, এই যে এটা অপারেটর যে ইয়েটা ক্লক ফ্রিকোয়েন্সিটা বা এটা কত বিট মাইক্রোপ্রসেসর, স্যার এই টাইপের কোশ্চেন তো আসতে পারে, করতে পারে স্যার, বা এটা তারপর এখানে যেমন ক্লক ফ্রিকোয়েন্সি বলছেন, এই ক্লক ফ্রিকোয়েন্সিতে যেমন অনেক সময় ক্রিস্টাল অসিলেটর ইউজ করা হয়, ক্রিস্টাল অসিলেটরের কাজ কি? ক্রিস্টাল অসিলেটর, আবার ক্রিস্টাল ক্রিস্টাল ক্যাপাসিটর বলে, ক্রিস্টাল অসিলেটর, ওই এইগুলাই অত যতটুকু বলতে পারে এই।
বলেন নাও আই এম ডিসকাস অ্যাবাউট ব্লিংক অ্যাপ নাও লেটস লার্ন অ্যাবাউট ব্লিংক অ্যাপ্লিকেশন ইন দিস প্রজেক্ট অল দ্য কন্ট্রোল ইজ ডান বাই ব্লিংক অ্যাপ্লিকেশন ইটস এ ডিজিটাল ড্যাশবোর্ড হোয়ার উই ক্যান বিল্ড এ গ্রাফিক ইন্টারফেস ফর আওয়ার প্রজেক্ট বাই সিম্পলি ড্র্যাগিং অ্যান্ড ড্রপিং উইজেটস ফর সেট আপ ব্লিংক অ্যাপ ফলো দিস স্টেপ প্রপারলি ফার্স্ট ওপেন ব্লিংক অ্যাপ অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট ইউজিং ইমেল অ্যাড্রেস8266 board that we are using in this project. After that, follow this step properly. Sir, এখানে কিছু বলতে হবে? হ্যাঁ, বলতে পারেন যে কিভাবে এটা যেটা যেহেতু দিছেন, সো যে পেজগুলো আপনি দিছেন সেগুলো অবশ্যই এক্সপ্লেইন করতে হবে। যদি বাদ দিতে চান সেটা আপনারা বাদ দিতে পারেন। বুঝছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। মানে যেটা আপনারা প্রয়োজন মনে করেন সেটা স্যার এখানে আমরা মূলত স্যার ড্যাশে আমাদের ব্লিংক অ্যাপের যে ড্যাশবোর্ডটা এখানে আমাদের যে চারটা কন্ট্রোল করার জন্য চারটা সুইচ অ্যাড করা মানে সুইচের যে ভার্চুয়াল বাটনটা এটা অ্যাড করা হয়েছে। এটা স্যার কিভাবে বলতে পারি? বুঝিনি, আরো একবার বলেন। স্যার এই পেজটায় আমরা মূলত এখানে যে কাজ করা হয়েছে এটা হচ্ছে স্যার বাটন অ্যাড করা। প্লাস বাটন দিলে বিভিন্ন উইজেট আসে, এই উইজেট থেকে আমরা বিভিন্ন অপশন অ্যাড করতে পারি। যেমন আমরা বাটন অ্যাড করতে পারি, এই বাটনে যখন ক্লিক করি তখন হয়তো বা এরকম চারটা অপশন দেখায় নাকি? নরমালি দেওয়া থাকে হচ্ছে পুশ বাটন সুইচ এর মতো, এটা আমাদের সুইচ হিসেবে আমরা ইয়া করেছি। Now the main part of this project, programming. One of the easiest way to program NodeMCU is via the Arduino IDE software. This requires setting up the Arduino IDE by installing board support file for NodeMCU like ESP12V and Blink library. আচ্ছা, এখানে একটা কাজ করতে পারেন, যেমন এখানে যে এই কথাগুলো লিখছেন এই দুটো স্লাইডকে একটা স্লাইডে করে ফেলতে পারেন, না করলেও চলবে ইচ্ছা। যেমন উপরে ওই কথাটা লিখলেন স্যার, এটা এইটাই করতে গেছিলাম স্যার, ছোট করলে এখানে যেমন একটু একটু বোঝা যাইতেছে আমাদের যে ফাইলের ভিতর থেকে নিউ ইয়েটা নিউ উইন্ডো ওপেন করছে, কিন্তু স্যার ছোট করলে এটা বোঝা যায় না। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, যেরকম আছে থাকুক। আচ্ছা বলেন। হ্যাঁ, ফার্স্ট ওপেন Arduino IDE সফটওয়্যার এন্ড ক্রিয়েট এ নিউ উইন্ডো ফর কোডিং। আফটার দ্যাট আফটার রাইটিং দ্য কোড select NodeMCU board from the tools and select proper port. আচ্ছা, after that এগুলো আপনারা পরে ডিটেইল বলেন, এগুলো তো মোটামুটি বোঝাই যাচ্ছে কি আছে না আছে। আপনারা ডিটেইল এখানে কোড দিয়ে রাখছেন মানে কিভাবে এটা ইমপ্লিমেন্ট করে ওয়ার্কিং প্রিন্সিপাল, এটাকে বলবে স্যার? এটাও আমি বলেন এড ভয়েস কন্ট্রোল। ফর ভয়েস কন্ট্রোল উই ইউজ গুগল অ্যাসিস্ট্যান্ট টু লিংক আপ গুগল অ্যাসিস্ট্যান্ট এন্ড ব্লিংক সার্ভার। উই ইউজ IFTTT IFTTT মিন্স ইফ দিস দ্যাট দেন। IFTTT ইজ এ ওয়েব বেসড সার্ভিস দ্যাট অ্যালাউস আস টু ক্রিয়েট চেইন ওয়ান টু অ্যানাদার ওয়েব সার্ভার উইথ সান কন্ডিশন।
স্যার এই পেজটাকে এই পেজটা তো কেটে দিতে হবে এইটা আবার কেন রাখছেন স্যার এটা আগে দেওয়া হয়েছিল ইয়ে করা হয় নাই স্যার প্রথমে তো ইয়ে লোড গুলো দেওয়া ছিল না বলেন এটা বলেন স্যার এটা কি প্রত্যেকটা কম্পোনেন্টের নাম সহ না এখানে শুধু বলবেন দিস ইজ দ্য কস্ট অ্যানালাইসিস অফ আওয়ার প্রজেক্ট এন্ড দ্য টোটাল কস্ট ইজ 1573 বা 1573 টাকা দিস ইজ দ্য কস্ট অ্যানালাইসিস অফ আওয়ার প্রজেক্ট টোটাল কস্ট 1573 টাকা এন্ড দিস ইজ দ্য পিক্টোরিয়াল ভিউ অফ আওয়ার প্রজেক্ট অনেক সুন্দর ছবি আসছে কিসে নিছেন ওয়ান প্লাস কয় মেগাপিক্সেলের এটা স্যার 48 স্যার ওয়ান প্লাস আসলে 12 মেগাপিক্সেল সফটওয়্যার দিয়ে স্যার 48 ওরা ইয়ে করে বলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ স্যার এটা এরিক বলবে এখান থেকে এখন আপনি ওনাকে হ্যান্ড ওভার করে দেন হ্যাঁ তাহলে পিক্সেল ভিউ থেকে এখান থেকে আমি ইয়ে করছি ফ্রম দা নেক্সট পেজ উই উইল কন্টিনিউ বাই my project partner Eric Roy Eric aso hello ha Eric oi bhabe assalamu alaikum everyone thanks to my project partner Naimur Rahman Khan now I am gonna tell about advantages and disadvantages for smart home automation. Advantage: it's easy remote control of home function. It saves energy. Smart homes usually offer saving energy savings, which provide a cost friendly and environmentally friendly alternative to traditional models. রিয়েল টাইম রিলে এখানে একটু এখানে আপনাকে একটু বলি অনেক এই টাইপের কোশ্চেন হতে পারে যেমন এখানে এই অ্যাডভান্টেজের যে থার্ড পয়েন্ট এটা ফ্রেন্ডলি অল্টারনেটিভ টু ট্র্যাডিশনাল মডেলস ট্র্যাডিশনাল মডেলগুলো কি স্যার ট্র্যাডিশনাল মডেলস বলতে আমাদের যেগুলো মানে পুরনো দিন থেকে চলে আসছে যেমন কিছু বলতে পারবেন উদাহরণ আচ্ছা মনে না পড়লে অসুবিধা নেই পরে দেখেন খুঁজে দেখেন সেকেন্ড কোশ্চেন হচ্ছে মেইনটেনেন্স ইজ লিটল বিট হার্ড কেন হার্ড বা কঠিন কোশ্চেনের যে বিষয়টা স্যার কোশ্চেনের বিষয়টাকে আসলে ম্যান টু ম্যান করা হবে না টোটালের উপর করা হবে যে কেউ অ্যানসার করবে মানে যে স্লাইড বলবেন ওই সময় ওনাকেই কোশ্চেন করা হচ্ছে যদি উনি না পারে এবং আপনাদের কেউ যদি পারেন তাহলে পারমিশন নিয়ে বলবেন স্যার আমি কি বলতে পারি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর একেবারে কেউ যদি নাও পারে অসুবিধা নেই এত খারাপ মানে আশা করি হবে না তার মানে চেষ্টা করবেন যাকে যিনি স্লাইড পড়তেছেন উনি বলবেন বলার চেষ্টা করবেন প্রথমে আর যদি উনি না পারে বা ভুল বলতেছে তখন যদি আপনাদের কেউ বাকিরা কেউ যদি পারে তাহলে জাস্ট পারমিশন নিয়ে বলবেন স্যার আমি কি এটা বলতে পারি যদি জানা থাকে তাহলেই বলবেন না জানা থাকলে নেই সো এখানে এটা কোশ্চেনটা করছে জন্য যে আরো একটা বিষয় আছে ইট সেভস এনার্জি যেটা বললেন কিভাবে বুঝলেন সেভ এনার্জি সেভিং হচ্ছে যখন এখানে স্যার এটা মূলত আমি হ্যাঁ এখানে এই কোশ্চেনটা অবশ্যই করা হবে যে এটা যে এনার্জি সেভ করতেছে সেটা কিভাবে আপনি বুঝলেন যে আসলেই এনার্জি সেভ করতেছে স্যার এখানে বলতে পারি যে আমি যখন আমি ভুল কারণবশত যদি আমি বাসায় আমার কোনো লাইট বা ফ্যান বা কোনো ইলেকট্রনিক ডিভাইস অন করে যাই আমি দূরে থেকে আমার মোবাইল অ্যাপের মাধ্যমে ওখানে আমি দেখতে পারবো যে আমার ডিভাইসটি অন আছে সেক্ষেত্রে আমি ওখানে বসে অফ করে দিতে পারবো সেক্ষেত্রে আমার এনার্জি সেভ হচ্ছে
এনার্জি সেভিং কে এইভাবে বলা যায় এক্সপ্লেনেশনে, এনার্জি সেভিং অ্যাকচুয়ালি আসে ক্যালকুলেশন দেখাইতে হয় যে এই এরকম এরকম আগে আসতেছিল যে এত ভোল্টেজ এত পাওয়ার খরচ হয়েছে এত টাকা খরচ হয়েছে, এখন এটা করার ফলে আমাদের এনার্জি পাওয়ার বিল কম আসতেছে, এইটা যদি আমরা বলতে পারি তাহলে ইট সেভস এনার্জি। তো এরকম তো ম্যাথমেটিক্যাল কোনো ক্যালকুলেশন যেহেতু দেয়া নাই সে কারণে এটা সম্ভাবনা খুব কমই আছে যে আপনার এই অ্যানসারটা অ্যাকসেপ্ট করবে। আচ্ছা তারপরে যদি পসিবল হয় আপনারা দেখবেন, আমি আপাতত বলে রাখলাম। আচ্ছা লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, অবশ্যই আমি যে কোয়েশ্চেন গুলো আপনাদের আইডিয়া দিচ্ছি নট নেসেসারি এই কোয়েশ্চেনই আসবে, আরো লক্ষ লক্ষ কোয়েশ্চেন আছে, এতগুলো কোয়েশ্চেন বলাও সম্ভব না। তো এগুলা যতটুকু পসিবল হয় যার পার্টে যেটা আছে সেটা সম্পর্কে চেষ্টা করবেন যতটুকু বেশি যত বেশি জানতে পারেন। এটা তো অ্যাপ্লিকেশন, এখানে তেমন কিছু নাই। ডিসকাশন বলেন, ডিসকাশন বলেন, ডিসকাশন। হোম অটোমেশন সিস্টেম অ্যাচিভ গ্রেট পপুলারিটি ইন দ্য লাস্ট ডিকেডস অ্যান্ড ইট ইনক্রিসেস দ্য কমফোর্ট অ্যান্ড কোয়ালিটি অফ লাইফ। আচ্ছা এটা ইন দিস প্রজেক্ট অ্যান্ড ওভারভিউ অফ। আচ্ছা এখানে একটা বিষয় আমি বলি, আপনাদের ডিসকাশন যেটা ডিসকাশনটা পুরোপুরি প্রজেক্টের সাথে ম্যাচ করতেছে না, মানে নরমালি ডিসকাশনটা হবে আপনারা যে কাজ করছেন সেই কাজ সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা, যে আপনারা কি করছেন কিভাবে করছেন কি প্রজেক্ট কি ইকুইপমেন্ট ইউজ করছেন কত টাকা খরচ হয়েছে, তারপর হচ্ছে এই সেম প্রজেক্ট বাজারে অ্যাভেলেবল আছে কিনা রেডিমেড, যদি অ্যাভেলেবল থাকে তাহলে খরচ কত হয়েছে ওটার দাম কত, এবং ওটার দাম যদি ধরেন 5,000 টাকা হয় আপনাদের 1,500 টাকা, তাহলে সেই হিসেবে এটা আপনাদেরটা অনেক কস্ট ইফেক্টিভ, এই টাইপের কথাগুলো এখানে ডিসকাশনে লিখতে হবে। যদি সম্ভব হয় লিখেন, আমি আর আলাদা করে কারেকশন দিচ্ছি না, যদি পসিবল হয় এটা আপনারা লিখেন, আর না লিখলে যেরকম আছে এটা আপনাদের ইচ্ছা। আর কনক্লুশনটা ঠিকই আছে, এটা তেমন কিছু নাই। ফিউচার স্কোপ বলেন, ফিউচার স্কোপ সম্পর্কে আমি একটু পড়ি বলেন। ফিউচার স্কোপ স্মার্ট হোমস ইন দিস কামিং ইয়ার্স fully automated smart homes will really become a reality as the home automation is developing rapidly due to good user convenience. Smart homes are applying a web range of people all over the globe. স্মার্ট সিটিস, আচ্ছা ফিউচার স্কোপ কি জিনিস এটা বলতে পারবেন? হোয়াট ইজ ফিউচার স্কোপ, আপনাদের প্রজেক্টের ফিউচার স্কোপ না, ফিউচার স্কোপ জিনিসটা কি, এটা কি বলতে পারবেন স্যার? ফিউচার স্কোপ বলতে আমাদের এটা ভবিষ্যতে আরো কত দূর যা, মানে এই হোম অটোমেশনটা আমাদের কতটা জীবনের মান উন্নত করবে বা কত তাড়াতাড়ি মানুষের কাছে যাবে, মানুষের লাইফ কতটা উন্নত হবে ভবিষ্যতে, এটার মাধ্যমে কি কি করা যাবে। আচ্ছা ঠিক আছে, মোটামুটি আপনাদের ভালোই আছে, তারপরে যতটুকু যেটা বললাম ওইগুলো আপনারা, আমি তো রেকর্ড করে রাখতেছি, কিছুক্ষণ হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা পরে এটার লিংক আপনাদেরকে দিয়ে দিব গ্রুপে, আর রবিবার সোমবার পর্যন্ত প্র্যাকটিস করেন নিজেরা, যেগুলো বললাম সেগুলো সম্পর্কেও নিজেরা আপনারা আইডিয়া করেন, মানে কিভাবে আপনারা কি বলে এটাকে
কি কোশ্চেনগুলো যেগুলো বললাম ওইগুলোর সম্পর্কে প্লাস ওগুলোর বাইরেও যদি আরো একটু স্টাডি করতে পারেন আরো ভালো, কারণ কি কোশ্চেন করে না করে আমি তো অত আইডিয়া দিতে পারবো না। তো এইগুলা নিয়ে স্টাডি করলেন, আর সোমবার 5 তারিখ রাত 8টায় আপনাদের ফাইনাল প্রেজেন্টেশন। আপনাদের এই রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা আগে বলেন, তারপর আরো কিছু কথা আছে আমি এটা পরে বলবো। প্রেজেন্টেশন রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা? ফাইনাল প্রেজেন্টেশন, ফাইনাল প্রেজেন্টেশনের দিন কি স্যার আমাদের কারো স্ক্রিন শেয়ার করতে হবে? না, আপনাদের স্ক্রিন শেয়ার করতে লাগবে না, আমি স্ক্রিন শেয়ার করে দিব। শুধু আপনারা যেটা করবেন এই যদি কোনো কারেকশন করে থাকেন সেটা করে আমাকে ইমেল করে দিন। হ্যাঁ স্যার, আমি এখান থেকে স্ক্রিন শেয়ার করে দিব। আর কোনো কোশ্চেন? প্রেজেন্টেশনে কি আরো স্যার থাকবে? সবাই থাকতে পারে, যদিও থাকে না, কিন্তু নিয়ম হচ্ছে অল টিচার্স উইল বি প্রেজেন্ট। স্যার, আর ফিউচার স্কোপে আসলে আমরা কি বলতে পারি, মানে এখানে লেখা ছাড়া এছাড়া আমরা কিভাবে মানে ভালো বলতে পারি? ফিউচার স্কোপ জিনিসটা হচ্ছে যে আপনি যে কাজটা করছেন সেটা কোথায় কোথায় অ্যাপ্লিকেশন, এটা তো আপনি লিখছেনই এর আগের স্লাইডে, কোন যে অ্যাপ্লিকেশন ইন মস, তারপর কোথায় কোথায়, এছাড়া এটাকে আরো কিভাবে ইমপ্রুভ করা যায়, ইমপ্রুভ করে আমি কোথায় এটা অ্যাপ্লাই করতে পারবো যেটা আপনারা এখনো করেন নাই, ঠিক আছে? মানে এটাকে ইমপ্রুভ করব এবং প্রয়োজনে আরো অন্যান্য জায়গায় এটা আমরা এই এই ভাবে অ্যাপ্লাই করতে পারি ইত্যাদি, এই টাইপের কথা হচ্ছে ফিউচার স্কোপ। এই তো, ঠিক আছে। হ্যাঁ স্যার, আর মানে প্রজেক্ট প্রেজেন্টেশনে রিলেটেড কোনো কারো কোয়েশ্চেন থাকলে করে ফেলেন, যে আরো কিছু কথা সেটা পরে আমি বলবো। তাহলে আপাতত প্রজেক্ট রিলেটেড যে কথাগুলো আছে সেটা আমরা এখানেই কমপ্লিট করলাম।